আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকতাত সম্মানিত ভেবাস দর্শক মশত বন্ধু আমরা এবার আলোচনা করবো আমল কবুল হওয়ার আলামতগুলো এবং যারা মকবুল হয়েছে যাদের আমল কবুল করেছেন তাদের তাদের আলামতগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমে একটু ব্যাখ্যা এসে পরবর্তী সংক্ষেপে পয়েন্টগুলি নিয়ে এসব ইনশাল্লাহ যে কোনো আমল কবুল হওয়ার জন্য প্রথম আলামত বা লক্ষণ হলো যে নেক আমল এর পরে আবার নেক আমলের তফিক হওয়া সেম আমলগুলো আবার করার তফিক হওয়া মানে আগেরাম টিকেও বলেছে এটা আলামত আলাম বলেছে রমজান মাসে অনেক ইবাদত হয়েছে কোরআন তেলাত হয়েছে সলাত হয়েছে কিয়াম হয়েছে শিয়াম হয়েছে সোম রোজা এরপরে তাহাজ তারাবি এরপরে তান সাতকা জিকির আসকার এগুলো হয়েছে কিন্তু এটা যেন রমজানের শেষ মানে ঈদ আশা মানে সব আমল শেষ হয়ে যাও না মনে রাখতে হবে এই আমল হয়েছে তার প্রমাণ যদি রমজানের পরে সেম আমল গুলো হয় এটা মনে রাখতে হবে কারণ অনেক মানুষ এমন আছে যারা রমজান মাসের পরে আর ওই আমলগুলোতে ফিরে আসে না আগের অবস্থায় ফিরে যায় রমজান আগে যেমন ছিল এদের সম্পর্কে সালফে সালেনের খুব কঠিন বাক্য আছে সুফিয়ান বলেছেন বিএসএল কোম লাফির মান নিকৃষ্ট জাতি যারা রমজান রমজানা তাদের রবকে চিনে না ভুলে যায় শুধু রমজানই রবকে চিনে রমজানের পরে আর রবকে চেনে না রবের কথা ভুলে যায় হাসান বসির আল্লাহর কসম করে বসেন আল্লাহর কসম ওই সমস্ত পান পান্দারা মোমেন না যারা এক মাস দুই মাস এক বছর দুই বছর এবাদত বাদত বন্দী করার পরে এবাদত ছেড়ে যায় তারা মোমেনই না তারা বলছেন সুতরাং মন রাখতে হবে এবাদতের এরপরে শাসান বসে বলে যে এবাদতের শেষ সময় আল্লাহর কথা এবাদতের কোনো শেষ সীমা নেই মৃত্যু ছাড়া তার মানে এবাদত কন্টিনিউ করতে হবে সব সময়ের জন্য কন্টিনিউ করতে হবে আয়তের তাফসির দুটো আয়তের তাফসির অনেক কলাপকার উল্লেখ করেছেন আল্লামা শৌকানি উল্লেখ করেছেন তার তাফসিরে শেখ বিনবাজ রহম্লা শেখ ফৌজান হাবিদ হল্লা

এই আয়াত তাফসির উল্লেখ করেছেন যে এক ব্যক্তি ছিল যে আল্লাহ তালা তাকে তফিক দান করে আয়াতের অর্থ আমরা জেনে নিই যে তাদের তাদের ওপর এই খবর আপনি তেলাওয়াত করুন যাকে আমরা আমি দিয়েছিলাম আমার আয়া নিদর্শন অর্থাৎ অলৌকিক ঘটনা দল হতো করলে অত সেখান থেকে ঘটে যায় এবং শয়তান তার পিছিয়ে লাগে পরপ্রবর্তী সে গুমরা হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় ঘটনাটি যেটা উল্লেখ করেছেন শেখ বিন্লা তাফসিরও তিনি উল্লেখ করেছেন তাফসিরে তিনি উল্লেখ করেছেন শেখ ফৌজান আল্লাহ এবং তাফসিরে সকালে অন্যান্য তাফসিরও উল্লেখ করেছে বল আন বোল আম বিন বাউরা বললাম বাউরা অনেকে বলেছিলেন বনিস একজন আলিম ছিলেন তিনি কেউ কেউ বলছেন যে বনিসের যুগে মোসার ইসলামের যুগে ছিল সেই ব্যক্তি তো তার সম্পর্কে উল্লেখ করে জাল্লাতাল তাকে নিয়ামত দান দান করেছিলেন এবং আয়াত অর্থাৎ সে দোয়াকল্য মোস্তিজাব দোয়া করলে কবুল হতো অতবার সে হেদায়ত বিক্রি করেছে গোমরাহিদের আজাব কেনেছে মাখফরাতের বদলায় সে আল্লাহ তালা আয়াত থেকে হটে যায় শট আল্লাহ তালার নিদর্শন আয়াত আদেশ থেকে হটে অন্য পথ ধরে শয়তানের পথ ধরে সেটা ঘটনা হলো মুসা আলাই এর এবং তার যাতে মনের বিরুদ্ধে বদ্ধ করার জন্য তার জাতি তাকে বারবার আসলো একবার দুইবার তিনবার উদ্বদ্ধ করলো টাকা পয়সা দিয়ে মাল দিয়ে লোভ দেখালো তবু সে আসছিল না রাজি হচ্ছিল না শেষ পর্যন্ত তাকে বিভিন্ন প্রমাণের কারণে সে রাজি হয়ে গেল পাহাড়ে উঠে গেলো দোয়া করার জন্য বদ্ধ করার জন্য মোসাল ইসলামের জাতি বনের শারীর বিরুদ্ধে যখন তিনি যুদ্ধ শুরু করেছিলেন মোসাল ইসলাম বনের তো শেষ পর্যন্ত বদ্ধ করতে গিয়ে তার যে বাস চলে আসে কোথায় একেবারে সিনের উপরে আল্লাহ কুকুরের কাল ইন আলহিয়াল ও ইনতা হাস যে কোনো বোঝা তারপর উঠালেও সে হাবাতে থাকে আর বোঝা না থাকলেও হাফাতে থাকে কুকুরের উপর সেটা এই কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে তো যাই হোক অনেকে এটা বলেছেন যে এইটা ওইদিকে নিদর্শন থেকে হটে আয়াত থেকে গেলে আবার শাস্তি তারা আল্লাহ সতর্ক করেছেন এই ঘটনা এখন এটা হতে পারে অনেকে বলেছেন না এর সঙ্গে আয়াতের সার এটা না এটাও বলেছেন যাই হোক অথন্টিক কলামারা উল্লেখ করেছেন শিক্ষানের বিষয় হলো যে যদি আল্লাহর আয়াতের বিশ্বাস করে সেখান থেকে ঘটে যায় নে কামন আমার আল্লাহ তফিক দান করেছেন সেখান থেকে ঘটে গেলাম তার উদাহরণটা এমনই হবে সতর্ক করেছেন না তারা এই উদাহরণ দিয়ে সতর্ক করেছেন মোমেনদেরকে যে এমনটি যেন না আল্লাহ দিনের থেকে আবার দিন থেকে যেন ঘটে না যায় কেউ এটা মনে রাখতে হবে এবাদতের পরে এবাদত করার তফিক হওয়া মানে এটা কবুল আলামত আর না হলে কবুল হচ্ছে না আগের বাদতটি আল্লাহ তালা আরও সতর্ক করেছেন যে ওই মানুষের মধ্যে যেন না হয় যে যারা যে ওই সুতা কাটে যারা কাপড় বানানোর জন্য আবার কিছু আবার সাজিয়ে গোসে নিয়ে সুতা কেটে সবগুলো এলোমালো করে আবার এমনটি যেন না হয় এটাও আল্লাহাল নাহালের ও সতর্ক করেছেন তাপসের কারকে কেউ কেউ রীতা রীতা একজন পাগল মহিলার ঘটনা মক্কা ছিল সারাদিন সে সুতা কাটতো কাপড় বোনানোর জন্য এবং সব ঠিকঠাক করে শেষের দিনে শেষে তাকে ভেঙে ফেলত নিজের কাজ নিজে বরবাদ করে দিত এমনটা জানানো হয় আল্লাহ সতর্ক করেছেন যে আমুল নেকাম তফিদিন কন্টিনিউ করছে হঠাৎ করে সব ভেঙে দিয়ে ভেঙে চুরে সচেতন আন করতে শুরু করে এমনটা জানানো হয় মহানবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে ইবাদত করতে করতে যেন ছেড়ে না দেওয়া হয় এটা নেকামলা অভ্যাসের সাথে কন্টিনিউ করা হয় আবদুল্লা রাজ আনহোকে তিনি বলেছেন বোখার মুসলিমের হাদিস হে আবদুল্লাহ ওই ব্যক্তির মতো তুমি হও না যে রাত্রে ইবাদত করতো কেমন লাইল করতো অথবা সে কেমন লাইল ত্যাগ করলো ঘুমিয়ে থাকলো ছেড়ে দিলে আর করলো না এমন হো না আজ্লা তাল আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রসল্লা সাল্লা সাল্লামের আমল সম্পর্কে তখন তিনি বলেন যে মহান বিশ্বাসের আমল ছিল যে কোনো আমল কন্টিনিউয়াসলি ছিল এটা কন্টিনিউয়াসলি ছিল এটা মনে রাখতে হবে আল্লাহ আল্লাহ বলেন আলো আরও বলেন সোয়ে মুসলিমের হাদিস যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হল যে আমলটি কন্টিনিউয়াসলি চলতে থাকে যদিও কম হয় যে আমল ধারাবাহিকভাবে চলতে থাকে বন্ধ হয় না সেটা কম হলেও হোক কোরআন মহাদিসের এই সমস্ত বাক্য এ সমস্ত আয়াত এবং হাদিস এখান থেকে প্রমাণ করে যে ব্যক্তি রমজানে ইমানের স্বাদ চেখেছে বিভিন্ন ইবাদত তৌফিক তাদের হয়েছে আল্লাহ তৌফিক দান করেছেন সে রমজানের পরেও সমস্ত বিষয়ে অটল থাকবে ফরজগুলো ঠিক মতো আদায় করবে সন্ন্যতগুলো নফলগুলো হারাম থেকে দূরে থাকবে মাস চলে গেল মৌসুম চলে গেল মৌসুমের পরে সব সেরে দেবে না বর কন্টিনিউসি চলে থাকবে না হলে কি হলো লক্ষণ কবলে লক্ষণ পাওয়া গেল না যেমন কোনো ব্যক্তি পাঁচ অক্টর নামাজপত্র রমজান রমজান মাসে রমজান চলে গেছে সে আর এখন নামাজ ত্যাগ করে নিজের প্রবৃত্তি কুপ্রবৃত্তির আনুগত্য করতে লাগলো সচেতনগত করা লাগলো সেই ব্যক্তির আমল কবল না হওয়ার প্রমাণ যে ব্যক্তি হারাম কাজ ত্যাগ করেছে রমজানে খায়নি পান করেনি হারাম কিছু পান করেনি যে গায়ে বিরুদ্ধে হারাম জিনিস খায়নি পান করেনি রমজান রমজান আবার সে আবার নিজ অভ্যাসে ফিরে আসলো তাহলে আগের আমলটা কবল হয়নি রমজানের আমলগুলো কবুল কবল হয়নি যে ব্যক্তি মসজিদে সে ছলাগ করতো কোরআন তেলত করতো রমজান চলে গেলে মসজিদ ত্যাগ করেছে সলাতেও আসে না কোরআন তেলতো আসে না এই জন্য আলাম আহলে আলমগুন বলেছেন যে সবচেয়ে বড় লক্ষণ আমল কবল না হওয়ার যে কামলের পরে যদি মানুষ বদামলে ফিরে যায় ওই মৌসুম মৌসুমের যাওয়ার সঙ্গে সঙ্গে সে আবার নিজের বদামলে ফিরে গেছে নিকামল ত্যাগ করেছে সবচেয়ে বড় লক্ষণ যে আমল কবল হয়নি এটার এই বিষয়টা মনে রাখতে হবে আমাদেরকে কারণ এদের হাসান বসে কথা আমরা কিছুক্ষণ আগে শুনেছিলাম তিনি বলছেন যে নেক আমলের নেক আমল এর নির্দিষ্ট কোন সময় নেই মৃত্যু ছাড়া অর্থাৎ মৃত্যু পর্যন্ত নেক আমল কন্টিনিউ করতে হবে এ আল্লাহ কোরআনও বলেছেন কারণ এবাদত বদলে কি মৌসুম শেষ হলে শেষ হয়ে যাবে না কারণ আল্লাহ তালার আদেশ এটা যেমন মৌসুমে ছিল মৌসুমের পরেও আসে কন্টিনিউসলি এটা কোনো দেশের হুকুমত না আমাদের দেশ সমূহের যে হুকুমত বদলে গেছে সরকার বদলে গেছে না হুকুম বদলে গেছে না আল্লাহ তালা সব কিছুর মালিক সব সময়ের জন্য মালিক আল্লাহ সব কিছুর সমস্ত মাখ লোক শিশু জগতের রব তার হুকুম কায়েম এবং দায়ম সর্ব সর্বক্ষণে সর্বক্ষণে কন্টিনিউ করতে হবে কারণ আল্লাহ তালা একটা মসুর পরে একটা মসুর দাম করেছেন যেমন আমি আমরা রমজানের কথা ধরি রমজানের পরে সওয়াল শুরু সওয়ালটা কোন মাস আশ শুরুল মা আলুমাত যেটাকে হজের মাস শুরু হয়ে গেল সুহানা সওয়াল থেকেই যেটা আল্লাহ কোরআনে বলেছেন হজ আশর মা আলুমাত সমস্ত আমাদের ঐক্যমতেই সওয়াল মাসের শুরু থেকেই হজের মাস শুরু হয়ে গেল তো আরেকটা নাকি আমাদের মৌসুম চলে আসলো মৌসুমের পরে মৌসুম যদি আমরা চিন্তা ভাবনা করি এবং রমজানের পরে মহানবী সাল্লাহ আমাদেরকে ডিরেকশন দিয়েছেন উপদেশ দিয়েছেন উৎসাহিত করেছেন সওয়াল মাসে সব রোজা রাখার জন্য মানবই বলেন যেমন সাম রমজান সওয়াল কানাকা শ্যামার যে ব্যক্তি রমজানের পরে সওয়াল মাস থেকে ছটা রোজা রাখলো সে আজীবন রোজা রাখার সব পেল তো মৌসুম তো আসে এমন মৌসুম চলে গেছে মৌসুম চলে গেলে তো কন্টিনিউ করতে হবে এবার দুদ্বন্দ্বী তার মানে রমজানের ছিল রমজানের পরও শিয়াম আছে রমজানের সলাৎছে রমজানের পরও সলাত আছে তেলাতে কোরআন রমজানের আগে রমজানের ছিল রমজানের পরেও আছে সারা বছরের জন্য ডানসাত রমজানে ছিল রমজানের পর আছে তোলা সবগুলো আমলই তাহার ছিল এখনও তাহাজ আছে রমজানে ক্রিয়াম তারাবি নাই বিহাজ আছে প্রত্যেকটা আমল কন্টিনিউ করতে হবে আল্লাহ তাল্লাহ কোরআনে বলছেন হাত তা মৃত্যু আস্ত আপনি কন্টিনিউ করুন এটা মহানবী আদেশ করেছেন তাহলে বাকিগুলো মনে রাখতে হবে এবার আমি সংক্ষিপ্ত সার হিসেবে এবাদত কবুল হওয়ার আলামত বা লক্ষণগুলো বা যারা তাদের আমল কবুল হয়েছে তাদের কিছু লক্ষণ অন্তপক্ষে দশটি লক্ষণ সংক্ষেপে বলার চেষ্টা করি ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লম্বা হয়ে যাবে আলোচনা দশটি আলামত বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ আলি রাজা বলেছেন যে আমুল কম এটা নিয়ে গুরুত্ব দিও না কিন্তু গুরুত্ব দাও আমুল কবুল হওয়ার জন্য কমল হচ্ছে কিনা কম হোক কিন্তু কন্টিনিউস থাকলে কবুল হলো কবুল আলামত পাওয়া গেল এরপর তিনি বলেন যে তোমরা কি আল্লাহর বাক্য শোনো আল্লাহ কথা শোনো নাই আল্লাহ ইন্নামাইতে বলো মিনাল মিনন মোত্তাকিন মত্তাকিন দিক থেকে আল্লাহ আমুল কবুল করেন আলী রিজালের বাক্য অনাম দখল করেছেন তাহলে আমরা আসি কোন কোন আলামত বা লক্ষণ আছে যেগুলো দশটি লক্ষণ সংক্ষেপে আমল কবলের লক্ষণ অথবা আমল কবুলের কারণ অথবা যারা আমল কবুল হয়েছে তাদের মকবুলদের লক্ষণ মকবুল আল্লাহ আছে কবল নেকদের আল্লাহ কাছে কবল হয়েছে এদের লক্ষণ এক নম্বর হল তারা গোনায় ফিরে যাবে না পাপে ফিরে যাবে না এবাদতের পরে পাপে ফিরে যাবে না দুই নম্বর লক্ষণ হলো সবসময় আতঙ্কে থাকতে হবে যা আল্লাহবাদ কবুল করলেন কিনা আতঙ্কে ভয় অন্তত থাকতে হবে এটা আল্লাহামত কেন আল্লাহ বলেন যে কুফুরি করে আল্লাহ তোমাদের কিনা হম আল্লাহ তাল্লাহ কুফুরিতে রাজি হন না কখনো আর যদি শুক্রিয়া দেখো অনুষ্ঠ করো এর দোয়া হলাকুক শুক্রিয়া দেখা করো তাহলে আল্লাহ কী করবেন তোমাদের প্রতি রাজি হবেন তো মানে আমুল শুক্রিয়া হলো কুফরি হলো আল্লাহ নিয়ামত দেওয়া সত্ত্বেও নিয়ামত দানা করা অথবা বড় কুফরি দুটি হতে পারে নিয়ামত শুক্রিয়া মানেই আল্লাহ তাল্লা কাছে আমল কন্টিনিউ করা এবং কবলে যদি দোয়া করা আল্লাহ আরও বলেন সোনাম মোমেনের ষাট নম্বর আয়তে সোনা মো মেনু নেয়ের নম্বর আয়তে ও দিনে কেউ তু না মা মা আও বা কলু ও জিলা যারা নাকি দান করে আল্লাহ যা দান করছে তার থেকে এবং তাদের অন্তর ভয় থাকে যে কবুল হবে কি না সুতরাং ভয় থাকতে হবে অন্তরে যা কবুল হচ্ছে কি না এই আতঙ্ক থাকতে হবে এবং আল্লাহ দোয়া কন্টিনিউ করতে হবে কবুলের জন্য সালফে সালহীন রমজানের পাওয়ার জন্য সব আগে থেকে দোয়া করতেন রমজান শুরু হলে আবার সমাজ দোয়া করতেন কবুল হওয়ার জন্য তিন নম্বর যে কোনো নেকামলের মশনের পরে আবার নেকামলের তফিক হওয়া যেটা আগে আলোচনা হয়েছে ভালো কাজ ভালো কাজ কেটে নিয়ে আনে বুঝা যাচ্ছে আর একটা আমল দান করবেন চার নাম্বার হলো নিজের আমলকে ছোটো করে দেখা কখনো বড় না করা এবং আত্মতৃপ্তিতে না ভোগা নিজের আমল না নেকামল না দেখা বরং পাপ দেখা গোনা দেখা যেটা আমি আগে আলোচনা করছি শয়তান বৈশিষ্ট্য নিজের নাকামল দেখান বনি আদম আদম দেখবে যে নিজের অপরাধ রবনা দলাম না পড়েছেন আদম আলি ইসলাম তো নিজের আমলকে ছোটো করে দেখা কখনো যে আমলকে নিজের চোখে না দেখা এটা মনে রাখতে হবে এটা কমল কবল হওয়ার লক্ষণ যখন বড় করে দেখবে তখন তো আমল ছেড়ে দেবে আর দরকার নেই মনে করবে এটা আল্লাহ তালা কোরআন কারিমের মহানবীকে বলেছেন ওলা তাম নুন তাস্তাকসির হাসান বসুরহম অর্থ করেছেন যে নিজের আমল দিয়ে আল্লাহর প্রতি তুমি ইয়ে করো না যে আমি আমল করেছি আমল দেখাও না লাগে এটাকে বেশি বড় মনে করো না আমলটাকে পাঁচ নাম্বার নেক কাজ পছন্দ হয় এবং গোনা বা পাপের কাজ অপছন্দ হয় এটা একটা লক্ষণ আমল কবুল হওয়ার যে করে করে নেকামল করে নেক কাজ পছন্দ করছে অন্তরে নেকাজ দোয়া করা উচিত সব সময়ের জন্য আল্লাহ হাবিব ইলাইনাল ইমান ও জাই নোবিনা ও কার্লিন রাশিদ দোয়াটা করা উচিত আল্লাহ আমাদের প্রতি আমাদের ইমানকে ভালোবাসা ইমানের ভালোবাসার সৃষ্টি করে দাও অন্তরে এটাকে সজ্জিত করো এবং কুফরি গুণা কবিরা গোনা প্রকাশ্য করে গোনা এবং অন্যান্য গোনাগুলা ঘৃণা সৃষ্টি করে অন্তরে আমাদেরকে নেকাদের মধ্যে সামিল করা এই দোয়া করা উচিত সবসময় তার মানে আল্লাহ জিকির সে শান্তি পাবে এবং গুণা থেকে অশান্তি পাবে আল্লাহ বলেন আলা আমানো ও তাহ আলাধিক আল্লাহ জিকিরের দ্বারা অন্তরের প্রশান্তি তো এইটা আলামত যে কবল হয়েছে কিনা জিকিরে আর প্রশান্তি পাবে এবং গুণায় অশান্তি অশান্তি লাগবে এটা বান্দাদের লক্ষণ আমল কবলের লক্ষণ আরেকটি হলো ছয় নম্বর আল্লাহ কাছে বেশি আশা করবে বেশি দোয়া করবে যেটা একটু আগে উল্লেখ করলাম বিশেষ আশা করবে আল্লাহ জন্য এটা কবুল করেন এবং দোয়াও করবে কবুল হওয়ার জন্য বেশি এবং তালা যে কোনো মুহুর্তে কী করতে পারেন এগুলো ভ্যানিশ করতে পারেন এর ভয় থাকতে হবে এরপর আসতে হবে আসছি আমরা সাত নম্বর আলামতে সেটা হলো নেক কাজের সহজ হবে তার জন্য এটা মকবলদের আলামত যারা কবল তাদের তাদের কাছে নেক কাজগুলো সহজ হবে এবং গোনা থেকে দূরে থাকতে গোনা ছাড়তেও সহজ হবে গোড়া পাপের কাজ ছাড়া এবং নেকামাজ করা এটা সহজ হবে এটা একটা আলামত যার জন্য সহজ হবে বুঝতে হবে সে নেকামাচকে কন্টিনিউ করতে পারবে ইনশাআল্লাহ এমন কবুল ইস্তার এটার একটা আলামত আল্লাহ তালা করার বলেন ওম্মা মানে আত যে আল্লাহ দান করলো এবং আল্লাহকে ভয় করলো বিশ্বাস করলো তাকে তার আমল তাকে সহজ করে দেবেন আলাদা তাকে তার আমল সহজ করে দিবেন সুরালাইলিটা সুরালাইলি রাজ্য করলাম আট নম্বর লক্ষণ আলামত হলো নেককারদেরকে কে সে পছন্দ করবে এবং গুণাগারদের অপছন্দ করবে এটা আলামত এটা একটা আলামত আমল কবুল হওয়ার বা নেকামল নেকর দেখতে দেখতে পছন্দ হবে ভালোবাসবে অটোমেটিক অন্তর থেকে এবং ঘর দেখলে পছন্দ করবে ঘোনা ঘৃণা করবে পছন্দ করবে না এটা আল্লাহর জন্য আল্লাহর জন্য নিজের ব্যক্তিগত নিজেকে ভালো করার জন্য না এটা একটা আলামত এবং ইমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহ রাস্তায় ভালোবাসা এবং আল্লাহ আসতে শুনে করা ওই যে মানে হাব্বা আিল্লা ওয়া আবাদিল্লা ওয়া আতিল্লা মোনা আলিল্লা ফাদ্তাকমাল ইমান যে আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য দুশ্মনী করলো আল্লাহর জন্য কিছু দিল আর না দিল আল্লাহর জন্য দিল না সেমানকে করলো নয় নম্বর বেশি বেশি ইস্তেকফার করার তফিক হওয়া বা ইস্তেফার করা এটা লক্ষণ আমুল কবুল হাসি তার কারণ প্রত্যেকটি কাজের শেষে ইস্তেক ফার বেশি বেশি করবে এটা মহানবীকে আদেশ করেছেন আল্লাহ তালা ফ্লিল রব্বিক ওয়ান হার যখন ইসলাম বিজয় আল্লাহ দান করবেন সবকিছু বিজয় চলে আসবে এত বড় আমল তফিক হবে নবীর রিসা আলের দায়িত্ব দেওয়া হবে তখন ইস্তেফার করতে বলেছেন হজের পরেও মাহিজুমিন হাইসাফাদ নাস এটা মুজদারিফের কথা বলা হচ্ছে অবস্থান অথবা বলছে ওস্তাফিরুল্লাহ এরপরে বলছেন যা ইস্তাফার করো পরে নাকিফার করেন গুরুর আত্মহামা কেন আসে দেয় ইস্তফার করতে পারবেন আল্লাহ ক্ষমাশী এতে আল্লাহ তালা মহানবীকে আদর্শ করেছেন যা আমি বললাম মহানবীকে আরো আদর্শ করেছেন আল্লাহ তালা যে ও আ আলম আল্লাহ ইল্লাহ জানে রাখুন যে আল্লাহ তালা কোনো সত্য মাবুদ নেই অস্তাফিল্বেল ইমু মিনী মিনাত এবং আপনি আপনার গোনা গোনার ইস্তেকবার করুন গোনা থেকে আল্লাহ প্রার্থনা করুন এবং মোমেনদের জন্য এবং মোমিনাতদের জন্য নর নরানারীর জন্য ইস্তেকবার করুন এই আদেশ আল্লাহ করেছেন এবং আমি আগে বলেছি শেষ শেষায়ত আল্লাহ তালা যখন বলেন সোরানসরের বন্ধু বলেছেন যে যখন ইদা জিয়া নাসরাহ আলফাত তখন আল্লাহ তালের সাহায্য আসবে বিজয় আসবে মানুষকে দেখবেন যে দলে দলে তারা ইসলামে প্রবেশ করছে তখন আপনি করুন আল্লাহ তালা প্রশংসা করুন আর আপনার রবের প্রশংসা করুন এবং তার কাছে গনম আপ চান ইস্তেফার করুন কারণ আল্লাহ তালা বেশি বেশি তবাকারী তৌবাকবুলকারী আল্লাহ তালা অত্যধিক বা অতি বেশি তবু কবুলকারী এবং যে কোনো মাজদিস আমরা যখন বসি যখন আমলের তফিক হয় কথাবার্তা বলি শেষে ইস্তফারের শূন্য এটা সৈবর হাদিস সুফহানাকাল

সৈয়দ মুসলিমের হাদিস মানবিসাল্লাহ আসলামের সম্পর্কে উমুল মামুন আশারজাল আনাহা বলেন যে রসল আলাল্লাহি আসালাম যখন কোনো আমল করতেন তখন ওই আমলটাকে জারি রাখতেন প্রতিষ্ঠিত রাখতেন ওই আমলটা কন্টিনিউ করতেন এবং আল্লাহ কাছে সবচেয়ে পছন্দনীয় আমল যেটা বললাম সবসময় যেটা কন্টিনিউ হয় শৈদ বখের মুসলিম হাদী হাবুল আমল ইল আল্লাহ আদুয়া মোহা কল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সবসময় যে আমলটি কন্টিনিউ চোর থাকে যদি সেটা কম হয় শৈব মুসলিম হাদিস সুতরাং সুসংবাদ হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নেক প্রত্যেকটি মৌসুম এবাদতে মসুমে পড়ে আবার নেক আমল কন্টিনিউ করে তাদের জন্য সুসংবাদ যেন এখন যদি কোনো বান্দা নেক আমল কন্টিনিউ করতে থাকে আর জীবন কন্টিনিউ করতে থাকে কোনো নির্দিষ্ট নেক আমল পড়ে এবং অসুস্থ হয়ে যায় ও আমলটা করতে না পারে তাহলে আল্লাহ তারা ওই সব তাকে দান করে দেন সেই প্রকারের হাদিস বান্দা কোনো অসুস্থ হয়ে গেলে সবরে থাকলে

এই সমস্ত আলামত বলা আলামতগুলো আমাদের দান করেন আমরা যদি আলামত অনুসারে চলতে পারি এগুলোর উপরে যেগুলো বলাহল আল্লাহজন আমাদেরকে নিজ মেহরবানি তে দান করেন এবং আমাদের প্রতি মেহরবানি করেন এই দোয়া করে আজকে আলোচনা শেষ করছি আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে যা বললাম শুনলাম এরপরে আমল করা এবং দয়া দাওয়া তফেক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতো